إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه مسلم যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা রমাদান মাসে এখন অবস্থান করছি। রমাদানের জন্য আল্লাহ আমাদের কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহ আমাদেরকে সিয়াম পালনের সুযোগ দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকেই জীবিত আছেন, বয়স হয়েছে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সিয়াম রাখতে পারছে না, অথবা কেউ মারা যাচ্ছেন। সেই তুলনায় আল্লাহ আমাদেরকে সিয়াম পালনের সুযোগ দিচ্ছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমাদান মাসে সিয়াম পালনের আশায় কেউ যদি, নেকির আশায় থাকা সত্ত্বেও যদি কেউ মারা যায়, রমাদানের মধ্যেও যদি কেউ মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমাদান মাস পাওয়ার কারণে ওয়ালিল্লাহি ও তাকাও মিনান নার, 1642 নম্বর হাদিস, 1643 নম্বর হাদিস, ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক দিন এবং রাত্রিতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন রমাদান মাসে। এটা রমাদান মাসের সবচেয়ে বড় পাওয়া। আজকে মারা গেছে আমার বড় মামা, আরও একজন মারা গেলেন গতকালকে, আমারই খুব রিলেটিভ, তাদের সাধ্য থাকা সত্ত্বেও, জীবন থাকা সত্ত্বেও সিয়াম রাখতে পারল না, মারা গেলেন। আশা ছিল অন্তরে সিয়াম রাখবেন, কিন্তু আল্লাহ সুযোগ দেননি, রমাদান মাসে নিয়ে গেছেন, এই জন্য হয়তো ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং আল্লাহ যেন তাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমিন। আর আরেকটা ফজিলত শোনাই দিই, সিয়াম থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এ হাদিসটা শুনতে অনেক নতুন মনে হচ্ছে,
আমি রমাদানের ফজিলত বলবো না, রমাদান ও তাকওয়া এটার যে সম্পর্ক সেইটা আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা বিষয়টি বোঝার চেষ্টা করবেন। রমাদানের মৌলিক যে কয়েকটি লক্ষ্য, রমাদানের থেকে যেগুলো অর্জন করব, তার মধ্যে মৌলিক লক্ষ্য হল তাকওয়া অর্জন। এক নম্বর লক্ষ্য কি? তাকওয়া অর্জন। ভাই হ্যাঁ, তাকওয়া, তাকওয়াটা কি আসলে এটাই বুঝি না। দুই নম্বর, পাপগুলোকে ক্ষমা নেওয়া। আমি জীবনে যত পাপ করেছি, আল্লাহ বলছেন 183 নম্বর আয়াত সূরা বাকারা, লাআল্লাকুম তাত্তাকুন, এ আয়াতটা আপনারা মুখস্থ হয়ে গেছে। সিয়াম ফরজ করা হয়েছে এজন্যই তোমরা যেন তোমরা অবশ্যই তাকওয়া অর্জন করতে পারবে, তাকওয়াশীল হতে পারবে, আল্লাহ ভীতি তোমাদের হৃদয়ে ঠাঁই নিবে। এই জন্যই তাকওয়া মানে সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে এক নম্বর তাকওয়া। আর তাকওয়া যদি কেউ অর্জন করে তাহলে ওই ব্যক্তির আর কোনো কিছু অর্জন করা লাগবে না, আল্লাহ তাকওয়ার বরকতে সব কিছু দিয়ে দিবেন। কেউ যদি তাকওয়া অর্জন করে, শুধু একটা অপশন যদি পূরণ করে, বাকিটা বরকতের মতো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন আপনাকে। দুই নম্বর, ক্ষমা নেওয়া। রমাদান শব্দের অর্থই কিন্তু পুড়িয়ে ফেলা। রমাদাতুল কদম, যখনই তপ্ত বালির উপরে পা রাখে আরবরা তখনই এই শব্দটা উল্লেখ করে, আহ পা পড়ে গেল, অর্থাৎ পিপাসায় পেটটা যখন পুড়ে যায়, আরে খোদাই পেটটা জ্বলে যাচ্ছে। আমরাই তো বলি রমাদান বাতন সয়াম, অর্থাৎ সায়েমের পেটটা পুড়ে যাচ্ছে। এখান থেকেই রমাদান শব্দের অর্থ হলো সারখার কারনা, যেটা উর্দুতে আসে, অর্থাৎ পুড়িয়ে ভর্সি করা, পুড়িয়ে শেষ করা। অর্থাৎ এই রমাদানটা বান্দা যেন রমাদানের মাধ্যমে যাবতীয় পাপকে পুড়িয়ে ফেলতে পারে, এই জন্যই আল্লাহর পক্ষ থেকে এটা উপহার। তাহলে দ্বিতীয় কর্মসূচি আমাদের, দ্বিতীয় পাওয়া, আমাদের জীবনের যত পাপ সবই এই মাসেই আমরা ক্ষমা করে নেব ইনশাআল্লাহ। শুধু তাই না, নফল সিয়াম বলেন, ফরজ সিয়াম বলেন, প্রত্যেকটা জায়গাতেই ক্ষমার কথা এসেছে। আর তিন নম্বরটা হলো জাহান্নাম থেকে মুক্তির কথা এসেছে। হাদিসটা আপনাদের মুখস্থ হয়ে গেছে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। তাহলে দুই নম্বর হলো ক্ষমা পাওয়া। সিয়াম রাখলে পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। কেউ যদি তারাবির সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিরও পূর্বের যাবতীয় পাপ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি কদরের রাত্রিগুলো শুধু জাগে তবু আল্লাহ পূর্বের সব পাপগুলো ক্ষমা করে দেবে। অনেকে আছে সিয়াম রাখতে পারে না কিন্তু তারাবি তো পড়তে পারে, তাই এই রমাদানের বরকত থেকে কেউ যেন বঞ্চিত না হয়। দেখেন স্টেপ বাই স্টেপ, ও যদি যে তারাবি পড়ে আল্লাহ তবুও তারও সমস্ত পাপ ক্ষমা করে দেবে। অনেকেই তারাবি পড়তে পারলো না কিন্তু কদরের পাঁচটি রাত জাগলো শুধু, আল্লাহ এখানেও অপশন খোলা রেখেছেন, যা তোরও সমস্ত পাপ আমি ক্ষমা করে দিলাম। রমাদানের কোনো ইবাদতের সাথে দুর্ভাগ্য আমরা জিনিসটা বুঝি না। আপনাদের আবারও বলি, অন্য মাসের ইবাদতের সাথে রমাজানের কোনো ইবাদতের কোনো তুলনাই হয় না, কোনো তুলনা হয় না। তার কারণটা কি? আপনি হাদিস থেকে বুঝতে পারছেন, আরাফার সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি আরাফার একটা সিয়াম রাখে, আরাফার দিনে আরাফার বাহিরে যারা থাকবে সারা পৃথিবীতে একটা সিয়াম যদি পালন করে,
আহতাসিবাল্লাহ আইয়ু কাফফিরা সানাত আল্লাতী ক্বাবলা ওয়াস সানাত আল্লাতী বাদা, পূর্বের এক বছর আগামী এক বছর সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা নফল সিয়ামের পাওয়ার। কেউ যদি আশুরা সিয়াম রাখে 9 এবং 10 তারিখে মুহররমের, আহতাসিবাল্লাহ আইয়ু কাফফিরা সানাত আল্লাতী ক্বাবলা, বিগত এক বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে নফল সিয়ামের পাওয়ার হলো 1 বছর বা 2 বছর, আর ফরজ সিয়াম রমজানের সিয়ামের পাওয়ার হলো আনলিমিটেড, জীবনে যত পাপ করেছে সব ক্ষমা। এটা আমরা বোঝাতে পারি না। যদিও একটা মুনকার হাদিস অস্বীকৃত, যেটা অগ্রহণযোগ্য হাদিস প্রচলিত আছে, যে এই মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়, এ সমস্ত বাজে কথা বলার দরকার নেই। কারণ রমাজানের ফজিলতের ব্যাপারে কোনো লিমিট নেই। তারপরে ওই একই হাদিসের মধ্যে যেটা বাইহাকিতে এসেছে, প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, পরের 10 দিন কি নাজাত, এই হাদিসটা গ্রহণযোগ্য না। পুরো মাসটাই রহমতের, পুরো মাসটাই হলো বরকতের, পুরো মাসটাই মাগফিরাতের, পুরো মাসটাই জাহান্নাম থেকে মুক্তির, যেটা আগেই বললাম, ওয়াজালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাত্রিতে আল্লাহ জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দান করে অসংখ্য মানে ওয়ালিল্লাহি তাকা, অসংখ্য মানুষকে মুক্তি দান করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশ্চর্য লাগে, এত বরকতপূর্ণ। আর আমরা ওটা নির্ধারণ করেছি মাত্র কয়দিনের জন্য, 10 দিনের জন্য। আর ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, বরকত নাজিল হয় আসমান থেকে, ফুতিহাত আবওয়াবুর রহমা, যতক্ষণ রমাদান মাস থাকে ততক্ষণ রহমত বর্ষণ হতে থাকে, ততক্ষণ বরকত বর্ষণ হতে থাকে। 2106 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান্ন শাহরুন মুবারক, এটা হলো বরকতময় মাস। তাহলে পুরো মাসটাই হলো বরকতময়, পুরো মাসটাই বরকত। আমি ছোট ছোট করে বলতে গিয়ে বেশি হয়ে যাচ্ছে। নাম্বার 3 হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। 614 নম্বর হাদিস তিরমিজি খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামটা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল। নফল সিয়ামের কথা এসেছে, ২৮৪০ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরীফা, কেউ যদি নফল সিয়াম 1টি রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 70 বছরের পথ জাহান্নাম থেকে দূরে রাখবেন থেকে, একটা সিয়াম। এটা তাও নফল, ফরজ না। তাহলে আমাদের তৃতীয় উদ্দেশ্য হলো আমি জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করব ইনশাআল্লাহ, আমি যেন এই রমাজানেই জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাই, প্রচেষ্টা করব। 4 নম্বর, জান্নাত নিশ্চিত করা, আমি জান্নাত লাভ করব এই সিয়ামের মাধ্যমে, এটা আমার প্রচেষ্টা, সাধনা, আমি চেষ্টা করব। তাহলে 1 নম্বর হলো তাকওয়া, 2 নম্বর হলো ক্ষমা, 3 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি, 4 নম্বর হলো কি জান্নাত লাভ করা, 5 নম্বরটা হলো লিকা। লিকা মানে আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব, এটা আমি নিশ্চিত করব রমাদান মাসে। 5 নম্বরটা হলো আমি রহমত এবং বরকত যত আল্লাহ নাজিল করেন সমস্ত রহমত এবং বরকত পাওয়ার জন্য আমি চেষ্টা করব। এই বরকত এবং রহমত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা মিন খায়রিহা, যে ব্যক্তি এই রমাজানের বরকত থেকে যাকে মাহরুম করা হলো, যে বঞ্চিত হলো করা হলো,
ওই ব্যক্তিকে সমস্ত বরকত এবং রহমত থেকে বঞ্চিত করা হলো। যার কপাল পোড়া সে রমজানের রহমত থেকে বঞ্চিত হবে, আর যার কপাল ভালো আল্লাহ যার উপর রহম করবেন তিনি রমজানের বরকত পাবেন। আমি যেন কপাল পোড়া না হই আমাকে প্রস্তুতি নিতে হবে। চলুন, তাকওয়াটা কি? একজন মানুষ সিয়াম পালন করছে আবার মিথ্যা কথা বলছে, একজন মানুষ সিয়াম পালন করছে হারাম খাচ্ছে, যে ইফতার করছে ওই ইফতারটাই করছে ঘুষের টাকায়, প্রশাসন থেকে শুরু করে নিয়ে ব্যবসায়ী পর্যন্ত অফিসার পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর ঘুষের একটা নিরাপদ জায়গা, ঘুষ আদান প্রদানের নিরাপদ জায়গা। যারাই ঘুষখোরকে ধরবে, তারাই যদি ঘুষখর হয়, রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে ওই দেশ থেকে অপরাধ দমন করা যায় না। মাথায় কত চমৎকার টুপি, মুখে দাঁড়ি, মসজিদে এসে প্রথম কাতারে উপস্থিত, ওই লোকটাই ইফতার করবে হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে। তাহলে কি ও কি তাকওয়া অর্জন করেছে? সিয়াম পালন করে কোনো লাভ হয়? ইফতারের পরে ঢাকা শহরে এই লকডাউনের মধ্যেই যেভাবে বিড়ি সিগারেট আর যত হারাম খাওয়া ইফতার করেই শুরু করছে, একবারে সারাদিন যেহেতু খেতে পায়নি, এই হারাম খেতে পায়নি, ইফতার পরে শুরু করছে। অনেকেই নামাজই পড়ে না, নামাজ না পড়ে শুধু সিয়াম রাখে। এই ফতোয়া তো আগেই দিয়েছি, আপনারা এটা জানেন, শুধু রমাজানে সিয়াম রেখে আর শুধু রমাজানে সালাত আদায় করে মুসলিম থাকা যায় না। মুসলিম হওয়ার জন্য সালাত শর্ত, আকিদা কালেমার পরে সালাত শর্ত। মৃত্যু পর্যন্ত সালাত আদায় করতে হবে। আপনি সারা বছর করলেন না, শুধু রমাজানে করলেন, আপনি কাফেরের খাতায় নাম লিখিয়েছেন। সারা সপ্তাহ পড়লেন না, শুধু জুমার দিনে পড়লেন, আপনাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই, সরাসরি কাফের বলতে হবে আপনাকে। ফতোয়াটা অত নর্মাল করে দিলে হবে না। যারা শুধু রমাজানে সালাত আদায় করে, বাকি 11 মাস করে না, তার মুসলিম না। যারা বাকি 6 দিন আদায় করে না, শুধু জুমার সালাত আদায় করে, তারা মুসলিম না। আবার ভালো করে শুনুন, তারা মুসলিম না। কারণ এক ওয়াক্ত সালাত যদি কারো কাজা হয়, কেউ যদি না পড়ে মানে ছেড়ে দেয় যদি, অনেক বিদ্বান অনেক সাহাবি বক্তব্য হলো ও মুসলিম না, আর আপনি 11.5 মাস ছেড়ে দিয়েছেন, আপনার 6 দিনের 7 দিনে কয় ওয়াক্ত সালাত হয় মোট? 5 × 7 = 35, 34 ওয়াক্ত সালাত আপনি ত্যাগ করেছেন, শুধু জুমা পড়তে এসেছেন, আপনি মুসলিম না। আপনি মুসলিম না, এটা কনফার্ম, স্পষ্ট, পরিষ্কার, নির্দ্বিধায়, নিঃশর্তে আপনি জেনে রাখুন, আপনি খালেস কাফের একজন। এখন করণীয় কি? আজকেই যদি সুযোগ হয় আপনি গোসল করে এসে ইমাম সাহেবের কাছে কালেমা শাহাদত পড়ে আবার ইসলাম গ্রহণ করেন, এটা পথ, এবং তৌবা করেন যে আমি তৌবা করছি, সালাত অত সোজা জিনিস না। এই ফতোয়াটা না বলার কারণে আল্লাহ বলছেন ফখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস-সালাত ওয়াত্তাবাউশ-শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আয়াতটা পড়ে দেখবেন একটু। আর মুসল্লি কাকে বলে? আমার একটা বক্তব্য আছে সালাতের প্রস্তুতি, ওর মধ্যে এই আলোচনাগুলো আছে পরিষ্কার। আর আপনি যদি মারা যান তাহলে আপনাকে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, সুযোগ নাই। আপনি চেয়ারম্যান হন আর মেম্বার হন, মন্ত্রী হন আর এমপি হন, বিচারপতি হন আর জজ হন, বা বড় ব্যবসায়ী হন, যেই হন না কেন, সুযোগ নাই। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন কি করতে হবে,
ওকে বহু দূরে জঙ্গলে ফেলে রেখে আসতে হবে, ওকে মাটি দেওয়ার দরকার নাই। আমরা তো খুব সুন্দর আতর টাতর দিয়ে গুছিয়ে নিই না। অতএব রমাজান থেকে শিক্ষা অর্জন করুন, তৌবা করুন, আপনাকে সালাত আদায় করতেই হবে, মাস্ট, এখানে কোনো ছাড় নাই। একত্র সালাতের ব্যাপারে সাহাবা একরাম এত কড়া, আপনি চিন্তা করেন কত বছর করেননি আপনি সালাত আদায়? দুই। সিয়াম পালন করেননি কত বছর? চিন্তা করেন আপনি। এখানে আরেকটা জিনিস, গতদিন মালিটোলায় বলেছি, আপনি বিগত 10 বছর সিয়াম পালন করেননি, এই 10 বছর সিয়াম আপনাকে করাই লাগবে, এখানে কোনো তৌবা নাই। আপনি 10 বছর সালাত আদায় করেননি, আল্লাহ ক্ষমা করবেন, 10 বছর সিয়াম পালন করেননি, আরও যতদিন বেঁচে থাকবেন ওই 10 বছরের সিয়াম আপনাকে করতেই হবে, এখানে কোনো সুযোগ নাই, মাফই নাই। আপনি মনে করবেন সাতটা দিলে মাফ হয়ে যাবে, ফি দিয়ে দিলে মাফ হয়ে যাবে, এই ফতোয়া কে দিয়েছে, কোন হুজুর দিয়েছে? আমি বক্তব্য জেনেই বলছি, ওর কোনো সুযোগই নাই, বাকি 20 বছরের সিয়াম ওকে পালন করতেই হবে, করতে করতে যদি মারা যায় আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু 20 বছর সিয়াম পালন করেন, সুস্থ মানুষ, ওর ফিদিয়া নাই। দুগ্ধবতী আর গর্ভবতী মহিলা সিয়াম বাদ দেয়, অটো ফিদিয়া দিয়ে দেয়, এ ফতোয়া কোথায় পেয়েছি আমরা? দুগ্ধবতী মহিলা হ্যাঁ রমজানের সিয়াম পালন করবে না, পরে যখন পারবে তখন করে নেবে, ওর উপরে ফিদিয়া না। যে চির রুগী অক্ষম কখনো সিয়াম পালন করতে পারবে না তার জন্য ফিদিয়া। আল্লাহ কি বললেন? فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ। তুমি যদি অসুস্থ থাকো আর যদি সফরে থাকো তাহলে পরবর্তীতে পালন করে নিও, আর আপনি তো অসুস্থ ছিলেন না, গত 20 বছর সুস্থ সবল সুঠামো বরং শক্তিশালী ছিলেন, আজকে দুর্বল হয়ে গেছেন, মাজা পড়ে গেছে, চামড়াগুলো জড়ো হয়ে গেছে, তাই সিয়াম পালন করার সুযোগ শুরু করেছেন, তাই না? না, আগে তো সুস্থ ছিলেন, ওই 20 বছরের সিয়াম পালন করা লাগবে, যে কোনো মূল্যে পালন করা লাগবে আপনাকে। আর ইচ্ছা করে যেহেতু ছাড়ছেন, কেউ ফতোয়া দিয়ে থাকে যেহেতু ইচ্ছা করে ছাড়ছে, সুতরাং একটার বদলে 60টা করা লাগবে, না এই ফতোয়া ঠিক না, আপনাকে সিয়াম পালন করতেই হবে। আমি অন্যদিকে চলে গেলাম, দুঃখজনক, বলতে চেয়েছিলাম তাকওয়া, তাকওয়াটা কি? হ্যাঁ, কেন বলতে চেয়েছি, আমি সিয়াম পালন করি আবার জেনা করি, দিনের বেলা সিয়াম পালন করছে রাত্রিবেলা কি জেনায় লিপ্ত হচ্ছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 তো কি সিয়াম পালন করে? আসলে সিয়াম মূল লক্ষ্য, মূল জিনিস হলো আমি তাকওয়াটাই বুঝি না, সিয়াম পালন করছি আবার সমানে মিথ্যা কথা বলছি, অবৈধ কাজ করছি। একজন সিয়াম পালনকারী ব্যবসায়ী রমাজানের আগে দামটা ছিল মাত্র 60 টাকা, রমাজান আসার সাথে সাথে 120 টাকা হয়ে গেছে, ও হারামখোর ব্যবসায়ী, এ হারামখোর, দরকার ছিল পণ্যটার মূল্য অন্তত 1 টাকা হলেও কমানো, কারণ রমাজানকে আমি সম্মান করলাম, বরকতের মাসকে আমি সম্মান করলাম, আপনি আল্লাহর ওয়াস্তে অন্তত 1 টাকা কমিয়ে দিন, ইনশাল্লাহ আপনার সম্পদে আল্লাহ এত বরকত দিবেন আপনি কুলিয়ে পাবেন না ইনশাল্লাহ, আপনার কত টাকার প্রয়োজন? কিন্তু হারামখোর ব্যবসায়ীরা সব পণ্যগুলোকে আটকা দিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে, আলু কিনতে যান দ্বিগুণ হয়ে গেছে, মরিচ কিনতে যান দ্বিগুণ হয়ে গেছে, একটা কুমড়া কিনতে যান দ্বিগুণ হয়েছে, লাউ কিনতে যান দ্বিগুণ হয়ে গেছে, রসুন কিনতে যান, পেঁয়াজ কিনতে যান, চাউল কিনতে যান, দেখবেন ঢাকা শহরে টিকাই মুশকিল, আর ঢাকা শহরে তারাই থাকে যারা অবৈধ টাকা উপার্জন করে কেনাকাটা করতে পারে, তারাই থাকে, এরা সংখ্যায় বেশি, আপনাদের বলিনি অবশ্য, খারাপ মনে করবেন না, যারা অবৈধ টাকা বেশি ইনকাম করতে পারে তারাই অধিকাংশই থাকে, ঢাকা হলো দুর্নীতির আড্ডাখানা একটা, এখান থেকে সুরত অন্য জায়গায় যাই, এর মধ্যে কিছু মানুষ ভালো আছে, তাকওয়াশীল মানুষ আছে, তারা তাকওয়াটা উপলব্ধি করে, করে এগুলো থেকে বেঁচে থাকে। তাকওয়া শব্দটা অকিউন থেকে এসেছে, ওয়াও কফ ইয়া, অকি অকি শব্দের অর্থ হলো বেঁচে থাকা, কিসের থেকে বেঁচে থাকা? এটা কত জায়গায় বলেছে আল্লাহ রাব্বুল আলামিন,
তাকওয়ার অর্থ আপনি বুঝার কোনো চেষ্টা করেছেন? যে দেখি আজকে খুতবা দেবে মুজাফফর বিন মহসিন, তো তাকওয়াটা কি একটু বুঝি তো। মানে কথাটা এই জন্য বললাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকওয়া বুঝার জন্য উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছিলেন যে বলেন তো তাকওয়াটা কি। আমি মনে হয় এখনো বুঝাতে পারিনি। ওমরের চেয়ে শিক্ষিত মানুষ আপনারা বেশি, হ্যাঁ তাকওয়া আপনাদের বেশি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন ফাত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, কত জায়গায় আল্লাহ বলছেন। কিন্তু তাকওয়া মানে কি একটু বলবেন? কে বলছেন? ওমরের যদি জানার প্রয়োজন হয় তাকওয়ার সংজ্ঞা, আর আমার প্রয়োজন হয় না, আপনার প্রয়োজন হয় না যে তাকওয়াটা কি এটা বুঝি আগে। আমি মনে বুঝাতে পারলাম না, আবার বলি কথাটা। ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাচ্ছেন তাকওয়া কি, বাট আমি কখনো জানতে চাইনি যে তাকওয়া মানে কি। আচ্ছা একজন হাত তোলেন তো, একজন বলেন তো যে তাকওয়া কি এই জিনিসটা বোঝার আমি চেষ্টা করেছি। এ মসজিদে একজন নেই, আমিও না, আমিও বলছি আপনাদের সাথে আমিও না। তাকওয়া বোঝার জন্য আমি প্রচেষ্টা করেছি এরকম একজনও নাই। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুর তাকওয়া বোঝার প্রয়োজন হয়, আমাদের তাকওয়া বোঝার প্রয়োজন হয় না। মানে তাদের চেয়ে আমরা বেশি তাকওয়া শিখি, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তার প্রয়োজন হয়। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার সালাকতা তরিকান দাশক, আপনি কি কাঁটা বিছানো রাস্তায় কখনো চলেছেন? খড়কুটা বিছানো আছে, বলা হ্যাঁ চলেছি তো, মা আমিলতা, তখন চলার সময় কি করেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন সাম্মারতু ওয়াস্তাহাদতু, আমি চলার সময় আমি কাপড়টাকে সেটে নিই, সাম্মারতু ওয়াস্তাহাদতু, আর সর্বোচ্চ চেষ্টা করি যেন আমার পায়ে কাঁটা না ফুটে। তখনই বলতেন দালিকা হিয়া তাকওয়া, আরে ওমর এটাই তো তাকওয়া। আপনি পৃথিবীতে বিচরণ করবেন এমন সাবধানতার সাথে যেন আপনাকে কোনো পাপ স্পর্শ করতে না পারে। সুদ এটা তো পাপ না মনে হয়, তাই না? সুদ কি পাপ? এটা তেমনই ছোটোখাটো পাপ। মায়ের সাথে জেনা করা এটা কোনো ব্যাপার? তারপর সুদ খান কেন? সিয়াম পালন করে সুদ খান আপনি? প্রথমত ইমান নাই কি নাই? ইমান যার মধ্যে থাকে তার মধ্যে লজ্জা থাকে, যার মধ্যে ইমান থাকে না তার মধ্যে কি থাকে না? লজ্জা থাকে না। আল ইমান আল হাইয়া ওয়াল ইমান কুরিয়া জামিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে হাকিম 58 নম্বর হাদিস, যে ইমান গরুর শিংয়ের মতো, ইমান আর লজ্জা, গরুর শিং বুঝেন তো দুইটা না পাশাপাশি থাকে, যে ইমান আর লজ্জা দুইটা পাশাপাশি থাকে। এদা রুফি আহাদুমা রুফি আল আখার, একটাকে উঠে নিলে আরেকটাকে উঠে নেওয়া হয়। তাই ইমান থাকলে লজ্জাও থাকে, লজ্জা থাকলে ইমানও থাকে। আসলে আমাদের মধ্যে লজ্জা না থাকার কারণে ইমান কি উঠে গেছে, কারণ একজন লজ্জাশীল মানুষ সিয়াম পালন করে কখনো সুদ খেতে পারে না, ও নির্লজ্জ বেহায়া। একটা সিয়াম পালনকারী ব্যক্তি কখনো টিভির সামনে বসে নেট থেকে এই বেহায়া ন্যাংটা উলঙ্গ মহিলার ছবি দেখতে পারে না। একটা সিয়াম পালনকারী ব্যক্তি কখনো গান বাজনা শুনতে পারে না। সিয়াম পালনকারী ব্যক্তি কখনো হারাম খেতে পারে না, ও লজ্জা নাই তাই খায়, ওর ইমান নাই তাই খায়। তাহলে ইমানটাই তো নাই, তাকওয়া কোথায়? তাকওয়া অনেক দূরে। বলুন বাংলাদেশে সিয়াম পালনকারী লোকের সংখ্যা কম না বেশি? আলহামদুলিল্লাহ অনেক বেশি, কিন্তু হারাম খোরের সংখ্যা কম না বেশি? এটাও বেশি। মুসল্লির সংখ্যাও বেশি, আবার দুর্নীতিবাজের সংখ্যাও বেশি, হারাম খোরের সংখ্যাও বেশি। সিয়াম পালন করে আপনি কি শিক্ষা নিলেন? ইবনুল মুতাস তিনি আরো কড়া করে বলছেন তার বন্ধুকে, তাবেই বন্ধুকে এইভাবে বুকে ধাক্কা দিয়ে ধরে বলছেন তুমি কি জানো তাকওয়া কি? তারপরে বলছেন খল্লি দুনু বা সগীরাহা ওয়া কবীরাহা যাকাত তাকওয়া ওয়াসনা তামাশিন ফিল আরদে ইয়াহদিরু মা ইয়ারা ওয়ালা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবাল মিনাল হাসা,
তিনি কবিতার স্বরে বলছেন, তুমি ছোট পাপ বড় পাপ সব পাপ থেকে বিরত থাকবে, এটাই হলো তাকওয়া। পৃথিবীতে চলবে সাবধানতা অবলম্বন করে, যেন কোনো পাপ স্পর্শ করতে না পারে। ওয়ালা তাহকিরান্না সাগীরা, ছোট পাপগুলোকে তুমি ছোটখাটো মনে করো না। মনে রেখো, ফা ইন্নাল জিবালা মিনাল হাসা, বিশাল বিশাল পাহাড় তৈরি হয় ছোট ছোট বালিকোনা থেকে। ছোট ছোট বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদশ দেশ সাগর অতল। ওই বাক্যেরই অনুবাদ বাংলার কবি করেছে এইভাবে, ছোট ছোট বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট বালি দ্বারাই বিশাল মহাদেশ তৈরি হয়, আর বিন্দু বিন্দু জল দ্বারাই মহাসাগর তৈরি হয়েছে। ছোট পাপগুলো করতে করতে এক সময়টা বড় হয়ে যায়। লা সগীরাতা মা ইসরারিন ওয়ালা কাবীরাতা মা ইস্তিগফার। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ছোট পাপ করতে করতে ওইটার ছোট থাকে না, ওটা পাহাড়ের মতো বড় হয়ে যায়। তবে এই পাহাড়ের মতো পাপ থেকে ক্ষমা পাওয়ার একমাত্র অস্ত্র হলো তৌবা। তুমি তৌবা করো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। জদ্দাখোর, বিড়িখোর, মদখোর, গাঁজাখোর সারাদিন সিয়াম রাখছে, কিন্তু রাতের বেলায় ঠিকই মদ খাচ্ছে, এগুলো সব বেহায়া, নির্লজ্জ। ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ বলছেন যে, ফেলু মা আমারাল্লাহ বিহি ওয়া রাসূলুহু, তাকওয়া হলো আল্লাহর, আল্লাহ যা নির্দেশ দান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দান করেছেন সেটা করা। ওয়া তারকু মা নাহাল্লাহু আনহু, আর যেটা আল্লাহ নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা, এটাই কি তাকওয়া, এটাই হলো তাকওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক খুতবায় তিনটা আয়াত পড়তেন। প্রথম আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, খুতবায়ে মাসূরা আল্লাহ রাসূল পড়তেন। কেন পড়তেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ভীতি অর্জন করো, ভয় করার মতো ভয় করো। আর একটা আয়াত বলতেন সূরা নিসা প্রথম আয়াতটা, হে মানব মন্ডলী, ইত্তাকুনু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আর একটা এক করতেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। এই তিনটা আয়াত প্রত্যেক খুতবাই তিনি পড়তেন। কেন বলতেন? মানুষকে কেন বলতেন? তাকওয়ার কথা তিনি কেন বলতেন? এত বলতেন কেন? এটা হলো খুতবায়ে মাসূরা। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আল্লাহ ভীতি অর্জনের সর্বাধিক যে চেষ্টা সেটা আমরা করে যাব। এটা দলিলের আলোকেই, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আলোকেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকেই করে যাব ইনশাআল্লাহ। এখানে কয়েকটা হাদিস আমি বলছি, শুধু খুতবাই না, আবু দাউদের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিচ্ছিলেন, বক্তব্য দেওয়ার সময় বলছেন, সাহাবি দাঁড়িয়ে বলছেন, কান্না হাদিহি মাউইদাতু মুআদ্দিন, আল রাসূল শুনে মনে হচ্ছে এটা শেষ বক্তব্য, আর কখনো বক্তব্য দিবেন না। ফাওসিনা, আপনি আমাদের কারো বেশি বেশি ওসিয়ত করুন। রাসূল সাল্লাল্লাহু প্রথম বললেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। এক নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিত্তাকওয়াল্লাহ ইয়া আয়েশা, আয়েশা আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের জন্য ওসিয়ত করছি। 11797 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি
এসে জিজ্ঞেস করলেন একজন সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তখন আল্লাহ রাসূল বললেন উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ব্যক্তিকে বলছেন, ইবনু মাজার মধ্যে এসেছে 2771 নম্বর হাদিস, উসিকা বিতাকওয়াল্লাহ, আরেক ব্যক্তিকে বলছেন যে তোমাকে আমি আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 2721 নম্বর হাদিস, আল্লাহ রাসূল তাকওয়াশীল হওয়ার জন্য বিশেষ করে রমাদান মাসে আপনারা এই দোয়াটা বেশি বেশি করবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাচ্ছি, ওয়াত তাকওয়া তাকওয়া চাচ্ছি, আল্লাহ ভীতি চাচ্ছি, ওয়াল আফাফা পবিত্রতা চাচ্ছি, সুস্থতা চাচ্ছি, ওয়াল গিনা প্রাচুর্যতা চাচ্ছি, সম্পদ চাচ্ছে তোমার কাছে। এইটা যদি কবুল হয় আর কিছু দরকার আছে? শুধু এতটুকু বলেন, আল্লাহ বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা। দুয়ারও একটা প্রভাব আছে, আপনি পড়তে থাকবেন, এই দুয়াটা পড়লেন এর একটা প্রভাব আছে, হয়তো এটাই আল্লাহ আপনার অন্তরে কিয়ামত পর্যন্ত গেঁথে দিতে পারে, মরা পর্যন্ত আল্লাহ স্থায়ী করে দিতে পারে। এই জন্য বেশি বেশি পড়ার চেষ্টা করুন। সহিহ বুখারীতে এসেছে 6286 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন তাকিল্লাহ অসবিরি, তুমি আল্লাহ ভীতি অর্জন করো, ধৈর্য ধারণ করো। ফাতেমার যদি তাকওয়ার প্রয়োজন হয়, আয়েশার যদি তাকওয়ার প্রয়োজন হয়, আমাদের তাকওয়ার প্রয়োজন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জায়গায় বলছেন তাকওয়ার কথা, যে হাদিসটা কিছুক্ষণ আগেই বললাম ওস্তাদ আহমদের 8367 নম্বর হাদিস, আবু হুরায়রা বলছেন আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ইউরিদু সাফারা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন সফরে যাবেন বিদায় নেওয়ার জন্য, আল্লাহ রাসূল তাকে প্রথম কি বললেন আশ্চর্য, আল্লাহ রাসূল বললেন তাকে উসিকা বিতাকওয়াল্লাহ, তুমি সফরে যাচ্ছ, তোমাকে আমি আল্লাহ ভীতি অর্জনের নসিহত করছি। তারপরে তিনি দোয়া করে দিলেন আল্লাহুম্মা আকবিলাহু বাইদা ওয়া হাববিন আলাইহি সাফার, আল্লাহ তুমি তার দূরত্বটাকে কাছে করে দাও এবং তার সফরটাকে সহজ করে দাও। আপনার ছেলেকে বিদায় দিচ্ছেন, আপনার মেয়েকে বিদায় দিচ্ছেন, কোথাও যাচ্ছে, তখন আপনি এই দোয়াটা বলবেন আল্লাহুম্মা হাববিন, আল্লাহুম্মা আকবিলাহুল বাইদ ওয়া হাববিন আলাইহি সাফার, আল্লাহ তুমি তার দূরত্বটা কাছে করে দাও এবং সফরটা কি করে দাও সহজ করে দাও। আর তাকে প্রথম বলবেন উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে কি করছি তাকওয়ার ওসিয়ত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন যাওয়াতাকাল্লাহু তাকওয়া ওয়া গফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খাইর, চিন্তা করেন বিদায়ের সময় আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যাওয়াতাকাল্লাহু তাকওয়া, প্রথম বাক্য আল্লাহ তোমাকে তাকওয়া বৃদ্ধি করে দিক, ওয়াইয়াসসির লাকাল খায়র, এবং আল্লাহ তোমাকে কল্যাণের পথটা সহজ করে দিক। আমরা এই দোয়াটা মুখস্থ করি না আর বলিও না। এরপরে তিরমিজি 2395 নম্বর হাদিস একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি মুমিন ব্যক্তিকে ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, ওয়ালা ইয়াকুলু তাআমাক ইল্লা নাকি, অর্থাৎ ইল্লা তাকি, তাকুয়াশীল ব্যক্তি ছাড়া যেন তোমার খাবার না খায় কেউ, ভণ্ড অসৎ খারাপ দুর্নীতিবাজ ব্যক্তিকে দাওয়াত দেওয়া যাবে না, তাকুয়াশীল ব্যক্তিকে দাওয়াত দিতে হবে। আপনি কখনো মনে করেন না যে আমি তাকুয়াশীল ব্যক্তিকে ছাড়া কোনো পাপিষ্ট খারাপ মুনাফেক মার্কা ভণ্ড মার্কা মানুষকে দাওয়াত দিয়ে আমার খানা খাওয়াবো? এটা আল্লাহ রাসূল নিষেধ করছেন, ওয়ালা ইয়াকুল তুআমা ইল্লা তাকি, মুত্তাকি ব্যক্তি ছাড়া যেন তোমার খাবার না খায়, অর্থাৎ তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আর মুত্তাকি ছাড়া কাউকে খেতে দিও না, দাওয়াত দিও না। খাওয়ানোর কথা এসেছে, মানুষকে দাওয়াত দেওয়ার কথা এসেছে। বন্ধুরা আবার আমি আর
আগাবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে তিনটা আয়াত তেলাওয়াত করার পরেও তিনি বলতেন, সহিহ মুসলিম 885 নম্বর হাদিস, ফাআমারা বিতাকওয়াল্লাহ, দাঁড়িয়ে প্রথম নির্দেশ দান করতেন, আল্লাহ ভীতি অর্জনে তোমাদেরকে নসিহত করছি, ওসিয়ত করছি। ওসিয়ত আর নসিহত এক জিনিস না, ওসিয়ত আর নসিহত কি এক জিনিস না। আজকে আমি যেটা বললাম সেটা হলো ওসিয়ত, যেটা পালন করা প্রত্যেক মুসলিমের জন্য কি ফরজ, এটা হলো ওসিয়ত। এক জায়গাতে আল্লাহ রাসূল ওসিয়ত আপনার নসিহত বললেন না, কি বললেন? ঠিক এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই উমর ইবনে আব্দুল আজিজের একটা হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, তিনিও মানুষকে আহ্বান জানাতেন এই মর্মে যে তোমরা আল্লাহ ভীতি অর্জন করবে। তাহলে এটা সালাফদেরও অভ্যাস ছিল, সাহাবিদের অভ্যাস ছিল, কিন্তু এই অভ্যাসটা আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। কারণ তাকওয়া যদি ভিতরে থাকে এই ব্যক্তিকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। তাকওয়া অর্জনের পথ কি? ছোট ছোট কয়েকটা কথা বলবো। এক নম্বর, বেশি বেশি সিয়াম পালন করা। দুই নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। তিন নম্বর, বেশি বেশি, এই যে রমজান মাস আসছে, কোরআন তেলাওয়াত করা তো অনেকে শুরুই করেননি, আপনারা তাকওয়া পাবেন কোথায় থেকে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। বয়স যাদের হয়েছে তাদেরকে বলবো কোরআন নিয়েই পড়ে থাকুন। দেখেন না, সৌদি আরবে হজ করতে যান না আপনারা, উমরা করতে যান, দেখেছেন তো অনেকে সারাক্ষণ হারামে কোরআন নিয়ে পড়ে আছে। কোরআনের মতো শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে আর কিছু নাই। কোরআন পাঠ করা মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলা। রমজান শেষ হয়ে যায় একবারও খতম করতে পারেন না। সাহাবা কেরাম কোরআনে এত পড়তেন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে দুইবার কোরআন শোনাতেন, আর আমরা তো একবারও পারি না, এক পারাও পড়ি না, এত কৃপণ। আর তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করুন। কয়টা বললাম? মাত্র কয়েকটা করুন। আর পাঁচ নম্বরটা হলো এতিম বিধবা মিসকিনদেরকে ধরে ধরে খাওয়ানোর চেষ্টা করবেন। এতিম কি বললাম? এতিম মিসকিন বিধবা দুস্থ পীড়িত অসহায় অক্ষম এই সমস্ত মানুষদের খুঁজে বের করবেন। তারা আপনাকে খুঁজবেটা ভুল, আপনি খুঁজে বের করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুঁজে বের করতেন কে অসহায় আছে কে দরিদ্র আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। জাকাতের টাকাটাই বের করা যায় না আপনার পকেট থেকে, আপনি এত চিপটে ধরে থাকেন। এটা তাদের হক, কাদের হক? এটা গরিবদের হক। আপনার কাছে রাখার কোনো সুযোগই নাই, সেটাই বের করা যায় না, আর আপনি দরিদ্র মানুষকে খুঁজে বের করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবা কেরাম অসুস্থ মানুষকে খুঁজতেন, দরিদ্র মানুষকে খুঁজতেন। এই রমজান মাস আল্লাহর ওয়াস্তে এ তাকওয়া অর্জনের পন্থাগুলো অবলম্বন করুন, বেশি বেশি নেকির আশায়। ইনশাআল্লাহ এই রমাদানের বরকতে আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাকওয়া সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। আর যাকাতটা ওই জায়গায় দিবেন, শেষ নসিহত আপনাদের প্রতি, যাকাতটা ওই জায়গায় দিবেন যেন যাকাতটা আদায় হয়। নিজের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, ছোট ভাইকে দিয়ে দিচ্ছে, ছোট বোনকে দিয়ে দিচ্ছি, তাহলে যাকাত থেকে আদায় হলো? বেদাতির কারখানায় দিয়ে দিচ্ছি, এটা একটা বড় নসিহত থাকলো আপনাদের। শিরিক বেদাতের বিরুদ্ধে সংগ্রাম আমরা করছি, আপনারা আমাদের সাথী, কিন্তু আপনার টাকা দিয়ে বেদাতের আড্ডাখানা জোরদার হবে, বেদাতি প্রকাশনা বৃদ্ধি পাবে এইটা কখনো চাইবো না। বরং আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আমার নালিশ থাকবে, কারণ আমাদের দাওয়াতি কাজে আপনি বড় ক্ষতি করেছেন। বহু আহলাদিস মাদ্রাসা আছে, মসজিদ আছে, দান করলে মসজিদে করুন, সহি আকিদা সালাফি আকিদার মসজিদে করুন, মাদ্রাসায় করুন, জাকাতের টাকা দিলে মাদ্রাসায় দিন। শেখ উসাইমিন রহিমাল্লাহ ফতোয়া দিয়েছেন, লিল্লা বডিং, যেটা সরকারি অর্থায়ন ছাড়াই যে মাদ্রাসা চলে, এই মাদ্রাসায় ভবন তৈরি করা, এই মাদ্রাসার জমি কিনা, বিল্ডিং তৈরি করা, লাইব্রেরি তৈরি করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে, এটাই হলো ফিসাবিলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা সচেতন হয়েছি, আরো সচেতন হব। এক ব্যক্তির কথা বলি, দুঃখ লাগে, আমি বললাম যে আমার মসজিদের টাইলসটা পাড়া হয়নি, দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের 20,000 স্কোয়ার ফিট
এই টাইলসের একটু কিছু হলে ব্যবস্থা করে দিবেন। বাপের নামে এই ব্যাকুপ 70-80 লক্ষ টাকা খাওয়ায়া শেষ করে দিল, কিন্তু 70 টাকাও দিল না। আমি বললাম যে এই 70 লক্ষ টাকা খরচ করে যদি 70টাও নেকি হয় তবুও আল্লাহ জালেম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কারণ কোনো নেকি হবে না। যদি আপনি মসজিদে দান করতেন তাহলে নেকি হতো। মানুষের টেন্ডেন্সি, কেউ মাজারে দান করছে, কেউ খানকায় দান করছে, বড় বড় বেদাতের ফ্যাক্টরিতে দান করছে। বন্ধুরা, আবার এইগুলো থেকে আপনারা মানে বিরত থাকুন এবং দাওয়াতি কাজকে বেগবান করার চেষ্টা করুন। আল্লাহর ওয়াস্তে আমরা যেন দাওয়াতি কাজে একটু সময় দিই। রমজান মাস এসেছে, আপনারা চেষ্টা করবেন বেশি বেশি দাওয়াতি কার্যে সহযোগিতা করার জন্য, যেন সারা বাংলাদেশে কোরআন এবং সহি হাদিসের দাওয়াতটা জোরদার হয়, বেগবান হয়। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। বাংলাদেশের প্রেক্ষাপটটা এত খারাপ হয়ে গেছে, আহলে হাদিস মসজিদ মাদ্রাসাগুলো নিরাপদ না। আপনি যে এতিমকে টাকা দিয়ে খাওয়াচ্ছেন, যে হাফেজকে খাওয়াচ্ছেন টাকা দিয়ে, এই বড় হয়ে আহলে হাদিস মসজিদ ভেঙে দিবে, এই বড় হয়ে আহলে হাদিস মাদ্রাসা ভেঙে দিবে, এই বড় হয়ে আহলে হাদিস আলেমদের উপর আক্রমণ করবে। আজকে আপনি এতিম বলছেন, আজকে তাকে বলে হেফজখানায় পড়ে তাই বলছেন, আপনার এই কনসেপ্টটা ভুল। ওই বড় হয়ে আহলে হাদিস আলেমের উপর আক্রমণ করবে, ওই বড় হয়ে আহলে হাদিস মসজিদ ভেঙে দিবে, দলবদ্ধভাবে ভেঙে দিবে। অতএব আপনি সচেতন হন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন প্রত্যেকটি মহল্লা মহল্লা গ্রামে গ্রামে এই আহলে হাদিস আকিদার সালাফি আকিদার মসজিদ তৈরির ব্যবস্থা করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের সকলকে তাকওয়াশীল হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদের কবরে হাশরে তুমি মুক্তি দান করো, আমিন ইয়া রাব্বুল। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের ধন সম্পদে তাকওয়া এবং ইখলাসের বরকত দান করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।